রাজ্যের বুকে বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়েছে চোর ছিনতাই বাস্তির দৌরাত্ম্য। গত 27 সেপ্টেম্বর সদর উত্তর লক্ষ্মীলঙ্গা চা বাগানে এক মহিলার কাছ থেকে জোর জবরদস্তি ভাবে গলার চেন এবং মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায় কতিপয় দুষ্কৃতী। এমনকি ওই মহিলাকে অপহরণ করারও চেষ্টা করে দুষ্কৃতীরা। পরে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা ওই মহিলা। অবশেষে সেই ছিনতাই কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে 3 যুবককে জেলে তুলতে সক্ষম হয় পুলিশ। ধৃত যুবকদের নাম মুন্না বিশ্বাস, সুমন মুন্ডা এবং সোনিয়া মুন্ডা। এই প্রসঙ্গে এয়ারপোর্ট থানার ওসি শশী মোহন দেববর্মা জানিয়েছেন, অভিযোগ তদন্ত করা হয়। তদন্ত করার পরে আমরা এই তদন্ত ক্রমে 3 জনকে আটক করেছি এবং যে মোবাইল নিয়ে গিয়েছিল সেই মোবাইলটাকে আমরা রিকভার করেছি। কি মানে কি অভিযোগ ছিল? মানে অভিযোগ ছিল ওদের কাছ থেকে মোবাইল নিয়ে গেছিল আটক করে। কোন জায়গায়? লক্ষ্মীলঙ্গাতে। এদিকে বৃহস্পতিবার ধৃত ছিনতাইবাজদের আদালতে সোপর্দ করে এয়ারপোর্ট থানার পুলিশ। অপরদিকে সামনে আসন্ন দুর্গাপূজা, এরই মধ্যে রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। চোর ছিনতাইবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। রিপোর্ট হালাবোল।